সানডে সাসপেন্স শুধুমাত্র মির্চি 98.3 তে। রবীন্দ্র সরোবর গিয়েছিলাম ঘুরতে, বহুদিন পর কলকাতা ফেরার আনন্দে হুঁশ ছিল না কখন রাত 11টা বেজে গেছে। আমাকে পার্ক স্ট্রিটে ফিরতেই হবে, ট্যাক্সি ভাড়া করার সামর্থ্য নেই, তাই ফেরার মতো বাসও নেই, আর মেট্রো তো বন্ধ। তারপর শুরু হয়েছে ঝমঝম করে বৃষ্টি, বাধ্য হয়ে বৃষ্টি মাথায় করে এগুলি সেগুলি দিয়ে সোজা হাঁটতে শুরু করলাম। আমি এমনিতে ভূতে বিশ্বাসী না, কিন্তু কেন জানি না আমারও শিরদাঁড়াটা শিরশির করে উঠল। কালীঘাট মায়ের মন্দিরটা দেখে একটুখানি যেন বুকে বল এলো। অ্যাসিডিটি থাকলে যেমন ইনো আছে আমার বিশ্বাস, তেমন ভূত থাকলে ভগবানও আছে। মন্দির ছাড়িয়ে হাঁটতে হাঁটতে 30B হরিশ চ্যাটার্জি রোডে এসে পড়লাম। বেশ কিছু পুরনো বাড়ির মাঝখান দিয়ে এগুলি সেগুলি ধরে হাঁটতে হাঁটতে আবার গা ছমছম শুরু করে দিল। কিছু দূর এগিয়ে একটা বাড়ির জানলার দিকে চোখ যেতেই আমি তো যা আশঙ্কা করেছিলাম তাই সত্যি হলো। সাদা থান পড়া একটা ছায়া মূর্তি থালাই করে কিছু একটা খাচ্ছে। বেশ কয়েক মুহূর্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি পেছন থেকে ব্যাপারটা লক্ষ্য করছি। দেখি ভূতের কোনো ভ্রুক্ষেপ নেই। ভাবলাম হয়তো পেটু ভূত পেট ভরাতে ব্যস্ত। আমি তাই এই তালে চুপচাপ পা বাড়িয়ে কেটে পড়ার চেষ্টা করলাম। যেমন ভাবা তেমন কাজ, কিন্তু দুর্ভাগ্য পূর্বপুরুষের জিনগত অভ্যাস বসে একবার অস্ফুটে রাম রাম বলে উঠলাম। ব্যাস আর চাই কোন, পেছন থেকে ওই সাদা থান পড়া ছায়া মূর্তি কর্কশ গলায় চিৎকার করে কথা শেষ না হতেই মাথার উপর দিয়ে উড়ে গেল একখানা নীল সাদা হাওয়ায় চপ্পল, চানাচুর মুড়ি, আর মুড়ির আড়ালে লুকোনো দুই পিস আলুর চপ। শুনছিলেন রাম রাম, গল্প পাঠে লক্ষণ, গল্পের সূত্রধার পিসি, শব্দগ্রহণ আবু সঙ্গীত এবং স্পেশাল এফেক্টসে মদন মিত্র। ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য।